কী দিদুন আমাকে তো একেবারে ভুলে গেছিস বুড়িটার একবারও খবরও নিস না তাও রুদ্র দুবেলা ফোন করে খবর নেয় তোর তো সময়ই হয় না আমার জন্য আমি জানি দিদা তোমার অনেক অভিমান হয়েছে আমার উপর কদিন সত্যি একটু ব্যস্ত ছিলাম রুহি কোনো ঘটনার কথা দিদাকে জানালো না দিদার বয়স হয়েছে শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবেন কাছেও কেউ নেই দেখার মতো তাই সব কিছু গোপন রাখলো দিদার থেকে আচ্ছা শোন অনি এসেছিল কাল বিকেলে এমনি টুকটাক কথা হলো তোকে ফোন করলে আর ঝগড়া না করে ভালোভাবে কথা বলবি অনি মানে অনিকেত মুখার্জি ওই বাঁদরটা কি জন্য এসেছিল বাড়িতে ওর সাহস কি করে হয় পাঁচ বছর ধরে গায়েব ছিল ভাবলাম আমার বিরহে বোধয়ে মারা গেছে থামতো ছেলেটা বারবার ক্ষমা চাইল একটা ছেলে একটা মেয়ে বন্ধু হয়ে থাকতে পারে না কোনো একজনের মনে ভালোবাসার অনুভূতি ঠিকই সৃষ্টি হয় তোর হয়নি ওর হয়েছিল তাই বলে আমি না বলাতে ওকে সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হলো একবারও আমাদের বন্ধুত্বের কথা মনে পড়ল না গিয়ে ভালোই করেছে এখন তো পুলিশ হয়ে ফিরেছে হ্যাঁ রে ও তো এখন পুলিশ আমাদের থানাতেই এসেছে অনি ফোন করলে ঝগড়া করিস না এখন আমি রাখি রুদ্র স্নান সেরে রুমে ঢুকে জিজ্ঞাসা করলো কে ফোন করেছিল রুহি রুহি বললো কে আবার দিদা ফোন করেছিল ভদ্রমহিলার খুব অভিমান হয়েছে এখন তো মনে হচ্ছে আমার থেকে তুমিই অনেক আপন হয়ে গেছো তার আচ্ছা শোনো না আমার এক বন্ধু আছে অনি ও এখন পুলিশের চাকরি করে অনেক দিন পর ওর খবর পেলাম আমাকে ফোন করবে যদিও অনেক ঝগড়া করার বাকি আছে রুদ্র কিছুটা রাগ করে বলল সেই অনি যার কথা তুমি আমাকে বলেছিলে তোমাকে প্রপোজ করেছিল তুমি না করে দিয়েছিলে এখন আবার সে পুলিশ হয়ে ফিরে এসেছে না না রুহি তুমি এই অনির থেকে দূরে থাকো পুরনো আশিক অনেক ভয়ঙ্কর হয় রুহি একটু ব্যঙ্গ করে বলল ভয়টা কার তোমার নাকি আমার আমার মনে হচ্ছে তুমি একটু জেলাস ফিল করছো রুদ্র আর কথা না বাড়িয়ে বলল বেশি তার সাথে যোগাযোগ রাখার দরকার নেই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও পিসির বাড়ি যাব গাড়ি করে গেলে পিসির বাড়ি যেতে মাত্র পঁচিশ মিনিট সময় লাগলো এত কাছে থেকেও জানত না এখানে পিসি থাকেন কিংবা হয়তো রুদ্র ইচ্ছে করেই বলেনি পারিবারিক একটা অশান্তি ছিল সেটাই রুদ্র গোপন রাখতে চেয়েছিল হয়তো বাড়ির ঠিকানায় এসে গাড়ি থামালো রুদ্র চারিদিকের পরিবেশ কেমন যেন থমথমে যদিও এই সাইডে মানুষজন খুবই কম থাকে বাড়ি ঢুকেই কিছুটা অবাক হলো রুহি ছিমছাম বাড়ি সব দামি কাঠের আসবাবপত্র তবে বাড়ির দেওয়ালে বেশ কয়েকটা ছবি আছে যা ভীষণ ভয়ঙ্কর সাধারণত কোনো বাড়িতে এই রকম ছবি আগে রুহি দেখেনি মানুষের পছন্দ আলাদা হতেই পারে হয়তো পিসি এই ধরনের ছবি ভালোবাসেন ছবির নিচে একটা নাম লেখা নিভারানি সান্নাল রুদ্রর মুখেই নামটা শুনেছে গতকাল এটা তো পিসিরই নাম তার মানে এই আঁকা ছবিগুলো সব পিসির বাড়ির ভিতরটা এই ছবি আর সাজের জন্য কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে হঠাৎ করে কেউ এই বাড়িতে এলে তান্ত্রিকের বাড়ি মনে হবে সিঁড়ি দিয়ে এক ভদ্রমহিলা নেমে এলেন কালো শাড়ি কপালে বড় কালো টিপ কাজল কালো চোখগুলো যেন বেশি আকর্ষণ করছে নেমে এসে রুহিকে জড়িয়ে ধরে তিনি বললেন রুহি তুমি এসেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম রুহি কিছুটা অবাক হল এতদিন পর দেখা হলো অথচ ভাইপোর সাথে কথা না বলে রুহিকে আগে জড়িয়ে ধরলেন তিনি এরপর বেশ কিছুক্ষণ গল্প হল পিসি বেশ আন্তরিক এই অল্পক্ষণেই কি সুন্দর করে আপন করে নিলেন ফিরতে হবে বলে দুপুরের খাবার তিনি প্যাক করে দিয়ে বললেন বাইরের খাবার খাবে না আমি রান্না করে রেখেছিলাম সেই খাবার দিলাম বাড়ি ফিরে গিয়ে খেও দুজনে গল্প করতে করতে গাড়ি চালিয়ে আসছিল রুদ্র হঠাৎ গাড়ি ব্রেক কষতেই রুহি কিছুটা ঘাবড়ে গেল গাড়ির সামনে একজন হঠাৎই চলে এসেছেন দুজনেই তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো সামনেই সেই পাগলটা দাঁড়িয়ে আছে রুহি চিনতে পেরে ছুটে গিয়ে হাত পা ভালো করে দেখে বলল তুমি ঠিক আছো তো তোমার লাগেনি তো কোথাও এখানে তুমি কি করছো তিনি তখন ইশারা করে দেখালেন তার খিদে পেয়েছে রুহি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে এসে টাকা দিতে গেল সাথে সাথে হাত নাড়লেন তিনি রুহি আর কোনো উপায় না দেখে পিসির দেওয়া খাবারটা ওই পাগলের হাতে ধরিয়ে দিল তিনি খাবার পেয়ে ধীরে ধীরে চলে গেলেন রুদ্র কিছুটা অবাক হয়ে বলল এটা কি হলো রুহি বেশি খাবারটা আমাদের জন্য দিয়েছিলেন রুহি কিছুটা নরম সুরে বলল আমরা আজ বাইরে খাবো এমনিতেও কাল তুমি চলে যাবে আজ একটু বাইরে ঘুরেই কাটাবো রাত হয়েছে ঘড়ির কাঁটাতে তখন রাত্রি দশটা রুদ্র রুহিকে কাছে টেনে ঠোঁটের গভীরে ঠোঁট রাখতে যাবে এমন সময় রুহির ফোনটা বেজে উঠল রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলল কে এত রাতে ফোন করল নিজেই ফোনটা হাতে নিয়ে দেখল আর নাম্বার ফোনটা রিসিভ করে বারবার হ্যালো বললেও ও প্রান্ত থেকে কেউ সাড়া দিল না রুহি তখন রুদ্রকে বলল হয়তো ভুলবশত ফোন করেছে রং নাম্বার বাদ দাও তো ফোনটা রেখে দাও রুদ্রর মনে কেমন যেন একটা খটকা লাগলো রুহি আনমনে বলল পিসি কিন্তু খুব ভালো আচ্ছা তুমি আগে কেন পিসির কথা বলনি। আমি এখানে প্রায় একা থাকি ছুটি থাকলেই পিসির কাছে চলে যেতাম রুদ্র হাসতে হাসতে বলল আমি ভেবেছিলাম পিসি আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না তাই তোমাকে পিসির কথা বলিনি পিসি আমাকে ভীষণ ভালোবাসেন কি সুন্দর আঁকেন তিনি শিল্পী মানুষ নিরিবিলি পছন্দ করেন বিয়ে না করে এইভাবেই জীবনটা পার করে দিলেন কথা বলতে বলতে রুহির আজকে আর ওষুধ খাওয়া হলো না রাতটা যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল সকাল হতেই রুদ্র বেরিয়ে গেল নিজের শহরে মনটা একটু খারাপ রুহির রুদ্রর জন্য সাথে ভয়ও কাজ করছে এবার তো রুহি ওই বাড়িতে একা আবার যদি সেই ছায়াটা আসে আচ্ছা সত্যি কি এটা রুহির মনের ভুল তাহলে ওই যে তান্ত্রিক যে সেদিন বলল গতকাল রাতের সেই আন্য নাম্বার থেকে আবার ফোনটা এলো রুহি রিসিভ করতেই ওই প্রান্ত থেকে একজন নরম গলায় বলল রুহি রুহি এই গলার স্বর চেনে এইভাবে নরম সুরে একজনই নাম ধরে ডাকত রুহি অভিমানের সুরে বলল হ্যাঁ আমি রুহি বলছি এখনো রাগ করে আছিস না রাগ কেন করবো অনি কেমন আছিস তুই হাজব্যান্ড তোর একদম মনের মতো হয়েছে তাই না রে হ্যাঁ একদমই তাই ও একদম আমার মনের মতো তাই তো এত ভালো আছি অনেক কথা বলার আছে জানার আছে তবে তার আগে শোন আমি আন্টি মানে তোর মায়ের কেসটা রিওপেন করেছি আর পুরোনো ফাইলে একটা বড় তথ্য পেয়েছি কি তথ্য আন্টি অ্যাক্সিডেন্টে মারা যাননি অ্যাক্সিডেন্টের অনেক আগেই আন্টির মৃত্যু হয়েছিল কি বলছিস তুই সম্ভবত এটা আঙ্কেল মানে তোর বাবা জানতেন তিনি এই কেসটা তখন ধামা চাপা দিয়েছিলেন এখন তিনি তো নিখোঁজ এই প্রশ্নের সব উত্তর তিনিই দিতে পারবেন তার মানে বাবাই তাহলে মাকে না না রুহি পুরো শিওর না হওয়া অবধি এখন কিছু বলতে পারবো না তুই আমাকে সাহায্য করবি আমি আজ রাতেই বেরিয়ে যাব। কাল সকালেই পৌঁছে যাব তোর ওখানে তোর ঠিকানাটা দে আমি সামনাসামনি কথা বলতে চাই সন্ধ্যের দিকে রুহি কটেজে ফিরে এসেছে এক রাস মন খারাপ কষ্ট আর ক্লান্তি নিয়ে রাতে খাবারটা তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল আজ আর কিচ্ছু ভালো লাগছে না তার রাত্রি দুটোর দিকে একটা গানের আওয়াজে ঘুম ভেঙে গেল রুহির ভয়ে ভয়ে উঠল এগিয়ে গেল জানালার দিকে আলো আঁধারিতে বুঝতে পারল কেউ জানালায় বসে আছে ভয়ে ভয়ে আরও একটু কাছে যেতেই বুঝতে পারল তারই সেই অবয়ব আজ এসেছে রুহির দিকে তাকিয়ে বিকট হাসি হাসতে লাগল রুহি ভয়ে দৌড়াতে গিয়েই পড়ে গিয়ে খাটের কোনায় মাথাটা লাগলো রুহির মনে হলো সব কিছু যেন অন্ধকার হয়ে গেল